স্বামী বিবেকানন্দের শিক্ষার মূল কথাই ছিল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে ভালোবাসা, মানুষ হিসেবে মানুষকে সম্মান দেওয়া। শুধু বয়সে বড় হলেই চলবে না, ভাবনা চিন্তা ও চেতনাতেও বড় হতে হবে। সঠিক চরিত্র গঠন না হলে জাতি গঠন যেমন অসম্ভব, তেমনি দেশকেও ভালোভাবে গঠন করা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলা শহরের বিজেপি সদর কার্যালয়ের সামনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলী জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে 2024 সালে যুব দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু করা হয়। এদিন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের নীতি ও আদর্শকে অনুসরণ করে সৎপথে চলার এবং সত্য কথা বলার প্রতিজ্ঞা নিতে হবে রাজ্যের যুব সমাজকে। কেউ যেন আঙ্গুল না দেখাতে পারে, সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে যদি আমরা প্রতিজ্ঞার দিন আসি। ওনার জন্মের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সৎ পথে চলব, সত্য কথা বলব, অসৎ সঙ্গ ছাড়ব, তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তবে আমরা বুঝতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো বা অনেকে অনেক কিছু পেতে পারে, নাও পেতে পারে, পথ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য, আমি হু আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে চাই না, আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয়। কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো, নিজেকে চিনো। আজকে বিভেদের মধ্যে আমাদের ঐক্য। উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, দেশাত্মবোধের ভাবনা উনার মধ্যে চলে এসেছিল। উনি দেখেছেন ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বুঝতে পেরেছিলেন। উনি খুঁজছিলেন ভগবান কোথায়, ভগবান কোথায়। উনিও হি ওয়াজ অলসো ইন ডাইলেমা। আমরা সবাই জানি ওনার সম্পর্কে যেমন পড়তে যায়, শেষ পর্যন্ত এমন এক পুরো সন্ধান পেলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে পথ দেখাবে আগামী দিন, কার কথায়? শেষ পর্যন্ত উনি কি করলেন, শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংস। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বাদ দেওয়া যায় না। স্বামী বিবেকানন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুক্রবার এমনটাই বলেন ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলী জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। সত্য ও ন্যায়ের প্রতীক স্বামী বিবেকানন্দ, তার নীতি এবং জীবন দর্শনের ব্যক্তিগতভাবে তিনি ভীষণ অনুপ্রাণিত বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। আরও বলেছেন, সত্যবাদী ও সত্য সন্ধানী হয়ে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে হবে। এই শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত হতে হবে, তবেই বিবেকানন্দের প্রতি সঠিক অর্থে শ্রদ্ধা জানানো হবে। একটা শব্দ তিনি যাই বলেছেন সেটাই যেন আমাদের কাছে অমৃত বচন মনে হয়। স্বামী বিবেকানন্দজি বলেছেন, কোনো কিছুর জন্যই সত্যকে বাদ দেওয়া যায়, সত্যের জন্য সব কিছুকে বাদ দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বাদ দেওয়া যায় না। অর্থাৎ সত্য এবং ন্যায়ের অন্যতম প্রতীক যিনি স্বামী বিবেকানন্দজি, যিনি বলেছেন সৎ এবং ন্যায়ের প্রতি থেকে জীবনকে অমূল্য স্থানে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ তার এক একটা শব্দ আমাদের মানব জাতির জীবনে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা যায়। আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের তার বিচারধারা, তার বাণী থেকে অনেক বেশি অনুপ্রাণিত ছিলেন। When death is so certain, it is better to die a good cause. মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, ভালো কিছু করে মরে যাওয়াটাই শ্রেয়। যারা জীবনে মানে ইনোভেটিভ কিছু, এক্সট্রা কিছু করে সমাজ তাদেরকেই মনে রাখে, অন্যদেরকে সমাজ মনে রাখে না। এমন প্রত্যেক দিন প্রচুর মানুষ জন্মগ্রহণ করছে, মারা যাচ্ছে, কেউ কারোর কবর রাখে না। কিন্তু যারা ব্যতিক্রমী কিছু করে দেখায়, যারা জীবনে মানুষের জন্য কিছু করে তাদেরকেই সমাজ মনে রাখে। তাই জীবনে ভালো কিছু করে যেতে হবে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে মূল মন্ত্র। বিজেপি সদর কার্যালয়ের সামনে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি শুক্রবার আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানেও গিয়েছিলেন
রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।